नमस्कार तपन किचन থেকে আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি ব্রেড অনিয়ন পকোড়া। তো আমি এক কাপ পেঁয়াজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি ওর সঙ্গে মিশিয়ে দেব অল্প পরিমাণে নুন, যাতে পেঁয়াজ থেকে একটু জল বেরিয়ে আসে। এক চামচ নুন নিয়ে নিয়েছি। এবার ওর সঙ্গে আমি দিয়ে দেব কেটে রাখা সবুজ কাঁচা লঙ্কা, আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি এর সঙ্গে দিয়ে দেব এই মিশ্রণটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি চামচ দিয়ে করছি। যদি প্রয়োজন হয় আপনারা হাত দিয়ে করবেন। এইবারে এর সঙ্গে আমি মিশিয়ে দেব টমেটো সস। ভালো করে টমেটো সসটা মিশিয়ে নিতে হবে। তারপরে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। এটা দিলে খুব টেস্টি হয়, খেতেও খুব ভালো হয়। সন্ধ্যাবেলা বা সকালবেলা আপনারা যদি ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আপনারা এটা বানিয়ে খান তাহলে কিন্তু খুব টেস্টি হবে এবং খেতেও খুব ভালো আপনাদের বাড়ির ফ্যামিলির জন্য। আপনি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি এক চামচের মতো চাট মশালা, যেটা খুব ফ্লেভারযুক্ত হবে এবং হচ্ছে খেতেও সুন্দর। ওর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স। এইবারে রয়ে গেল বাকি আমার, এর মধ্যে দেওয়া বাকি রইল বেসন। আমি এর মধ্যে দু চামচ বেসন দিয়ে দিলাম। এইবারে ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি পুরো মশলা দিয়ে পেঁয়াজটা মিশিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তিনটে ব্রেড। আপনারা বাড়িতে যে এক্সট্রা ব্রেড হয়ে যায় তা দিয়ে আপনারা খুব সহজেই বাড়ির উপকরণ দিয়ে অতি অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু ব্রেড পকোড়া। সন্ধ্যাবেলা বা সকালবেলা আপনার ফ্যামিলির জন্য করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমি এই ব্রেড এর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি পুরো মাখিয়ে নিয়েছি ব্রেড এবং বেসন এবং পেঁয়াজ মাখিয়ে নিয়েছি, হাতে তেল নিয়ে নিয়েছি। এবারে এটা আপনারা যেরকম আকৃতি সাইজ দিতে পারেন, আমি এটাকে অনেকটা লম্বা লম্বা সাইজে বানিয়ে নিচ্ছি। আপনারা চ্যাপ্টা গোল বিভিন্ন আকৃতি বানাতে পারেন। বানিয়ে নিয়ে আমি ওভেনে আমি তেলটা বসিয়ে দিয়েছি এবং তেলটা গরমও হয়ে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার বাকিগুলো দিয়ে সব ডিপ ফ্রাই করে নেব। ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে আস্তে করে তুলে নিতে হবে। আস্তে আস্তে উল্টিয়ে দিই আমি, ভালো করে একটু ভাজা করে নিই। দেখুন লাল লাল হয়ে গেছে, এইভাবে পুরো ভালো করে ভাজা করে নেবেন আপনারা এবং এটা বাড়িতে করে খাবেন। যা যেসব আমি উপকরণ নিয়েছি সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আপনারা এই মজাদার রেসিপি করে আমাকে জানাবেন কেমন হয়েছে, ভালো হলেও জানাবেন এবং খারাপ হলেও আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। দেখুন আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আপনারা ভালো ভেজে নেবেন যাতে ভেতরটা না কাঁচা থাকে, যেহেতু পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজটা একটু ভালো ভাজা হবে এবং বেসনটাও ভালোভাবে লাল লাল করে ভাজা করে নিয়ে এবার আমি আপনাদেরকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। আমি বানিয়ে ফেলেছি আপনাদের জন্য ব্রেড অনিয়ন পকোড়া ইভিনিং স্ন্যাক্স হিসেবে। এইটা আপনারা বাড়ি তৈরি করে খাবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। তাহলে আমার এই
রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিতে, ধন্যবাদ।